সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ড্রাগ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম। বরাবরের মতো আবারও নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, স্ক্রিনে আপনারা সেই ওষুধটি দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হচ্ছে ইসোটি 20 ট্যাবলেট। এটি একটি ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম ট্রাইহাইড্রেট গ্রুপের ওষুধ। আজকে আমরা ওষুধটি সম্পর্কে বিভিন্ন দিক সম্পর্কে পরিচিত হব। চলুন বন্ধুরা, যাওয়া যাক ওষুধটি সম্পর্কে পরিচিত হই। ওষুধটি কী কী ক্ষেত্রে ব্যবহৃত হয় এখন আমরা সে সম্পর্কে জানব। এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্যাস্ট্রিকের ওষুধ। এই ওষুধটি গ্যাস্ট্রো ইসোফেকাল ডিউডেনাল আলসার এবং গ্যাস্ট্রিক আলসারে ব্যবহৃত হয়, অর্থাৎ বুক ও পেটের উপরের অংশে ব্যথা ও বুক জ্বালা পোড়া, টক বা তিক্ত স্বাদের ঢেকুর ওঠা, মাত্রা অতিরিক্ত হেঁচকি আসা, বুকের পেছনের অংশে বা মেরুদণ্ডের ব্যথা অনুভূত হওয়া, ক্ষুধামন্দা, বমি বমি ভাব বা বমি হওয়া প্রতিরোধে এই ওষুধটি ব্যবহৃত হয়। এখন আমরা জানব ওষুধটির মাত্রা ও সেবনবিধি সম্পর্কে। ইসোমিপ্রাজল প্রাপ্তবয়স্কদের খাওয়ার 1 ঘন্টা পূর্বে দৈনিক 1টি 20 mg ট্যাবলেট সেবন করা উচিত। সেবনের মেয়াদকাল 4 সপ্তাহ পর্যন্ত। এখন আমরা জানব ওষুধটির প্রতি নির্দেশনা সম্পর্কে। ইসোমিপ্রাজলের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এর ব্যবহার পরিহার করা উচিত। এখন আমরা জানব ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। মৃদু ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেটের ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। এখন আমরা জানব ওষুধটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না সে বিষয়ে। গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহারের কোনো নির্দেশনা এখনও প্রতিষ্ঠিত হয়নি, তবে জীবজন্তুর উপর পরীক্ষা করে কোনো বিকলাঙ্গজনিত ফলাফল পাওয়া যায়নি। যেহেতু মাতৃদুগ্ধে ইসোমিপ্রাজলের নিঃসরণ ও সদ্যজাত শিশুদের উপর এর প্রভাবজনিত কোনো তথ্য পাওয়া যায়নি, তাই ইসোমিপ্রাজল দিয়ে চিকিৎসাকালে স্তন্য দান সাময়িক বন্ধ রাখতে হবে। এখন আমরা জানব ওষুধটির সতর্কতা সম্পর্কে। ওষুধটি কী সতর্কতা সহিত ব্যবহার করতে হবে সে বিষয়ে। ইসোমিপ্রাজল গ্যাস্ট্রিক আলসারে ব্যবহারের পূর্বে অবশ্যই ম্যালিগন্যান্সির সম্ভাব্যতা যাচাই করে নিতে হবে, তা না হলে ইসোমিপ্রাজল রোগের লক্ষণসমূহকে ঢেকে দিয়ে রোগ নিরূপণে বিলম্ব ঘটাতে পারে। বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমরা জানাব ওষুধটির দাম সম্পর্কে। ইসোমিপ্রাজল 20 ট্যাবলেটটি ইসোটি 20 ট্যাবলেটটির পার পিস ট্যাবলেটের মূল্য 60 টাকা। ওষুধটি প্রস্তুত করেছেন বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।